দেখবেন ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ, পরিচালনা ইমারত হোসেন সুহাগ, পরিবেশিত হচ্ছে এল ইন ফুড প্রোডাক্টস এর সৌজন্যে। প্রবাসে বাংলার মুখ, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি দেখার জন্য। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্যে। আর হ্যাঁ দর্শক, যারা এই অনুষ্ঠানটি রেগুলার দেখছেন তারা তো জানেনই আমাদের এই অনুষ্ঠানটি প্রবাসীদেরকে নিয়ে একটি প্রামাণ্য অনুষ্ঠান। এখানে আমরা তুলে আনি প্রবাসী জীবনের সুখ দুঃখ হাসি কান্না, তাদের জীবনের সাংস্কৃতিক দিক এবং তাদের ঐতিহ্য। আজও তার ব্যতিক্রম হবে না। চলুন তাহলে আমরা আমাদের আজকের এপিসোডটি দেখে নিই। আজকে আমরা রয়েছি রিজেন্ট এয়ারওয়েজে। রিজেন্ট এয়ারওয়েজ আজ এখানে চিটাগাং থেকে ওমানের পথে যাত্রা করছে। আমরা আজ মাঝামাঝি এই যাত্রাপথের মাঝামাঝি সময়ে রয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই ওমান এয়ারওয়েজে, ওমান যাত্রাপথে এই রিজেন্ট এয়ারওয়েজের বিভিন্ন ধরনের যাত্রীদের মুখে মুখে যে যাত্রীদের যে কথা তা আপনারা শুনতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে রিজেন্ট এয়ারওয়েজের ক্যাবিন ক্রুরা কীভাবে তাদের খাবার পরিবেশন করে এবং তারা কী ধরনের সেবা দিয়ে থাকে তা আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখবেন এই রিজেন্ট এয়ারওয়েজের উপরে কি এখন একটা বিশেষ প্রতিবেদন। 2016 সালের এপ্রিল মাস থেকে মধ্যপ্রাচ্যে প্রথম জানা মেলে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। মরুর বুকে তাদের প্রথম গন্তব্য ছিল ওমানের রাজধানী মাস্কাট। ঢাকা ও চট্টগ্রাম থেকে এই গন্তব্যে শুরু করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রিজেন্ট এয়ারওয়েজকে। সপ্তাহে 4 দিন ঢাকা চট্টগ্রাম মাস্কাট রুটে ফ্লাইট চলাচল করছে। প্রতি মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রোববার সন্ধ্যা 7:15 থেকে ছেড়ে প্রথমে চট্টগ্রাম এবং সেখান থেকে রাত 8:30 ছেড়ে মাস্কাটের স্থানীয় সময় 10:45 বিমানবন্দরে পৌঁছে, সেখান থেকে মধ্যরাত 10:15 ছেড়ে সকাল 7:30 চট্টগ্রাম এবং 9:15 ঢাকা পৌঁছবে। যারা এই পথে যাতায়াত করে তাদের ভ্রমণের প্রথম পছন্দ রিজেন্ট এয়ারওয়েজ। বহরে সদ্যযুক্ত হওয়া 183 আসনের অত্যাধুনিক বোয়িং 737-800 উড়োজাহাজটি রিজেন্টের পঞ্চম ও আন্তর্জাতিক রুটে চলাচল করছে। এতে রয়েছে 114টি ইকোনমি ক্লাস এবং 12টি বিজনেস ক্লাস সিট, যা যাত্রীদের দেবে আরামদায়ক ভ্রমণের সব সুবিধা আর নিশ্চয়তা। 25 বছর ধরে ওমানে আছে, মাস্কেটে আছে। তো আগে তো আমরা বিমানে আসা যাওয়া করতাম, রিজেন্ট এয়ারওয়েজ আসার পর ভালো সুযোগ সুবিধা পাওয়ার কারণে আমরা এখন রিজেন্টে আসা যাওয়া করি। আমার তো খুব ভালো লাগছে, অন্য অন্য বিমান থেকে ভালো লাগছে। এখানে সব কিছু ঠিক আছে, সুবিধা বরাবর, সার্ভিস বরাবর, আমার ক্ষেত্রে সমস্যা নেই। বিমানে আপনাকে সার্বক্ষণিক সহযোগিতার জন্য আপনার পাশে সবসময় এক ঝাঁক তরুণ বিমানওয়ালা রয়েছে, যারা আপনার সেবায় জীবন উৎসর্গ করছে। রিজেন্টের আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে অ্যান্ড ডোমেস্টিক ফ্লাইটও আছে। ইন্টারন্যাশনাল রুটে মাস্কাট, দোহা, দাম্মাম, কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, কাঠমান্ডু, কলকাতা অ্যান্ড জি আমাদের আসলে ফ্লাইটটা হয় মান্থলি আমাদের মাস্কাটও ফ্লাইট হয়, দেন দাম্মাম হয়, দেন দোহাও হয়, তাছাড়া আমাদের ডোমেস্টিক ফ্লাইটগুলিও হয়, সব ফ্লাইটগুলো। আমাদের ড্রেসটা জি আমাদের যেমন হচ্ছে আমাদের রেড কালারটা আমাদের প্রেফার করা হয়, তো আমাদের রেড কালারটা সেই অনুযায়ী আমাদের সাজটা দিতে হবে, লিপস্টিকটা রেড কালার অবশ্যই যেতে ইউজ করবে। সব ধরনের কর সহ ঢাকা মাস্কাট সর্বনিম্ন ভাড়া 1 ওয়ে 20,565 টাকা এবং রিটার্ন 39,478 টাকা। চট্টগ্রাম মাস্কাট 1 ওয়ে 19,005 টাকা এবং রিটার্ন 39,244 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মাস্কাট থেকে ঢাকা সর্বনিম্ন ভাড়া 1 ওয়ে 50 ওমানি রিয়াল এবং রিটার্ন 130 রিয়াল এবং মাস্কাট চট্টগ্রাম 1 ওয়ে 60 রিয়াল এবং রিটার্ন 135 রিয়াল নির্ধারণ করা হয়েছে।
এছাড়া প্রত্যেক যাত্রী দেশ থেকে যাওয়ার সময় 20 কেজি এবং ওমান থেকে আসার সময় 45 কেজি ফ্রি ব্যাগেজের সুবিধা পাচ্ছেন। বর্তমানে গ্রাহকদের কথা চিন্তা করে রিজেন্টের সকল সেলস অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্টস এবং ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করা যায়। পাশাপাশি আপনি চাইলে বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ছাড়াও স্বল্পমেয়াদী কিস্তির সুবিধায় টিকিট কিনতে পারবেন এবং এই জন্য আপনাকে কোনো সুদ প্রদান করতে হবে না। গত 6 বছর যাবত বর্ষপূর্তি উপলক্ষে 6টি আন্তর্জাতিক এবং 4টি অভ্যন্তরীণ রুটে টিকিট মূল্যে 50% পর্যন্ত আকর্ষণীয় ছাড় দিয়ে থাকে রিজেন্ট এয়ারওয়েজ। 2013 সালের 15 জুলাই দুটি বোয়িং 737-700 উড়োজাহাজ দিয়ে কুয়ালালামপুর রুটের মাধ্যমে আন্তর্জাতিক গন্তব্যে অভিষেক হয়। বর্তমানে মাস্কাট, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা, কাঠমান্ডু আন্তর্জাতিক রুটে এবং ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অভ্যন্তরীণ রুটে চলছে রিজেন্ট এয়ারওয়েজ। রাজা ত্রয়োদশ লুই এ প্রাসাদটি তৈরি করেছিলেন 1623 সালে। শিকারের লজ হিসেবেই মূলত রাজা এটিকে ব্যবহার করতেন। পরে অবশ্য চতুর্দশ লুই এটিকে আরো পরিমার্জিত ও পরিবর্ধন করেন। ভার্সাই রাজপ্রাসাদের সৌন্দর্য দেখে তখন কে জানত যে এই সামান্য ভবনটি হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল এবং চোখ ধাঁধানো সৌন্দর্যের প্রাসাদ। চতুর্দশ লুই শিকারের লজ থেকে নিজ বাসভবনে রূপান্তরিত করার পরিকল্পনা করেন। তখন তার জন্য আর্কিটেক্ট হিসেবে নিযুক্ত করেন লুইস লা বউ এবং ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট হিসেবে নিযুক্ত করেন অ্যান্ড্রি লে নটরে। 1670 সালে লা বউয়ের মৃত্যুর পর তার সহযোগী ফ্রান্সের ডি ওরবে প্রাসাদ নির্মাণের বাকি কাজটুকু সম্পন্ন করেন। শার্ল লা ব্রা নামে একজন বিখ্যাত ফরাসি চিত্রকর ও ডিজাইনার এই প্রাসাদের ইন্টেরিয়র ডিজাইনের কাজটি সম্পন্ন করেন। প্রাসাদের সামনেই রয়েছে খোলা বাগান। বাগানে ঢোকার জন্য আলাদা একটি গেট রয়েছে। সেই গেটের বাইরে গিয়ে চোখ মিললে যতদূর দৃষ্টি যায় নয়নাভিরাম সব গাছ আর গাছ। প্রতিটা গাছ দেখলে মনে হয় হাতের তৈরি শিল্প, এক একটা এক এক আকারের সুবিন্যস্ত পাতা সম্বলিত, কোথাও কোথাও ভাস্কর্য, ফোয়ারা, চারিদিকে যেন এক নয়নাভিরাম চিত্রকর্ম। পঞ্চাশটি ঝর্ণা রয়েছে এই বাগানে। এসব ঝর্ণার প্রতিটির নকশার নেপথ্যে রয়েছে কোনো না কোনো ফরাসি পৌরাণিক কাহিনী বা লোকগাথা। ঝর্ণার মধ্যে বিখ্যাত অ্যাপোলো ঝর্ণা, এখানে সূর্য দেবতা তার বাহনে চড়ে আকাশ আলোকিত করেছেন সেই কাহিনী ফুটে উঠেছে। এই গার্ডেনে অনেক দুষ্প্রাপ্য ভাস্কর্য মেলে যা ফরাসি ঐতিহ্যকে বহন করছে। যত দূর জানা যায় 1661 থেকে 1700 সাল পর্যন্ত প্রায় 40 বছর হাজার হাজার শ্রমিক তার ফরাসি সৈন্যদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে এই বাগান। বর্তমানে 800 হেক্টর জমিতে 2 লাখ গাছ, 2 লক্ষাধিক ফুল গাছ এবং 6 কিলোমিটার খাল নিয়ে গার্ডেন অব ভার্সাই। এটি বর্তমানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। প্রাসাদে একটি ঘরের নাম হল অফ মিরর্স। 75 মিটার লম্বা বলরুমটির একদিকে রয়েছে 17টি প্রমাণ সাইজের আয়না, অন্যদিকে একই সংখ্যক জানালা, যেখান দিয়ে সূর্যাস্তের আলো ঢুকে ঘরে অদ্ভুত আলো ছায়ার নকশা তৈরি করে। আয়না ঘরের দুদিকে একটু পরপরই সারি বাঁধা 7 ফুট উঁচু নারী মূর্তিগুলো যথাসম্ভব হাত উঁচু করে ধরে আছে আলোদানি। তাদের দেহভঙ্গিমা কোমল আকর্ষণীয়, তবু মনে হয় যেন বাতাসের বেগ উপেক্ষা করেই তারা আলোকিত করে রাখবে এই স্বর্ণখচিত প্রাসাদটিকে। আয়নাঘরের ছাদ শোভিত হচ্ছে নানান রাজশিল্পীদের হাতে আঁকা ইমপ্রেশনিস্ট স্টাইলের ঐশ্বরিক দৃশ্য সংবলিত ছবি, কারুকার্য খচিত ধাতব সোনালী ফ্রেমে আঁকানো রয়েছে। ভার্সাইয়ের বিশালত্ব দেখলে মনে হয় এক জীবনে এর পরিকল্পনা করে এর সম্পূর্ণ বাস্তবায়ন দেখে যাওয়া মানব জীবনের কর্ম নয়। হয়তো সেই কারণেই চতুর্দশ লুইয়ের শিল্প ভাবনায় যে ভার্সাই প্রাসাদ, তা তিনি দেখে যেতে না পারলেও তার পরবর্তী উত্তরাধিকারীরা তা বাস্তবায়নে সক্ষম হন। ভার্সাইয়ের প্রতিটি ধূলিকণায় প্যারিসের রাজপরিবারের সৌন্দর্যের যে খোঁজ পাওয়া যায়, তাতে জীবিত অবস্থায় তো নয়ই, মৃত্যুর পরও তারা এই রাজবাড়ির মায়া ত্যাগ করতে পারছেন কিনা সন্দেহ।
সংযুক্ত আরব আমিরাতের শারজা ন্যাশনাল পার্কে ফুটে উঠে এক খণ্ড বাংলাদেশ। সন্দ্বীপ অ্যাসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে দেশীয় খেলাধুলার উৎসব ও মিলন মেলার আয়োজন করা হয়। সংযুক্ত আরব আমিরাত থেকে শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো প্রতিবেদনে জানা যায়, প্রবাসের মাটিতে সন্দ্বীপ অ্যাসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে বার্ষিক পুনর্মিলনী ও মিলন মেলার আয়োজনকে কেন্দ্র করে মূলত কয়েকশো লোকের সমাগম ঘটে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটি সকাল 9টা থেকে শুরু হয় এবং সারা দিন জুড়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, যেন এক খণ্ড বাংলাদেশ। অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা, দড়ি টানাটানি, অন্ধের পাতিল ভাঙা, বাস্কেটবল, কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সারাদিন ব্যাপী চলে খাওয়া দাওয়া ও বিভিন্ন আনন্দ আয়োজন। এছাড়াও অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাঙালিদের বিভিন্ন সুবিধা অসুবিধা কর্তব্য নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, প্রবাসে প্রত্যেকে নিজ এলাকার উন্নয়নের মধ্য দিয়ে গোটা দেশের উন্নয়ন করা সম্ভব, তাই দেশকে এগিয়ে নিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এই সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আজকের এই আয়োজন সুবিধা মিলন মেলা উপলক্ষে আমরা একত্রিত হয়েছি এবং আমাদের সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য, সবাই একত্র হওয়া এবং সংগঠিত হওয়া এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, পরিচিত হওয়া, এটা আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং আজকে যে বাগানটা হচ্ছে ওটা মূলত আমাদের কার্যকরী পরিষদের প্রাণ থেকে হচ্ছে এবং বিশাল আয়োজন সবার জন্য, সেটা আমরা করতে পেরে আমরা আমাদের সদস্যদের কাছে ওয়াদাবদ্ধ। প্রতি বছর আমরা করি, গত বছর আসলো আমরা করছি 9 ফেব্রুয়ারিতে, আজকে 2019 করতেছি এবং আমরা করতে পেরে আমাদের সবাই সদস্যদেরকে একত্রিত করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা চেষ্টা করেছি সন্দ্বীপ ভিত্তিক প্রবাসী যারা এখানে আছে তাদেরকে একত্রিত করে আমরা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তাদেরকে আনন্দ উৎসবে উৎসাহিত করা। সন্দ্বীপ অ্যাসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের সভাপতি ফসিউল আলম ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানটি হাফেজে মোহাম্মদ মনসুর ও মোহাম্মদ জহিরউদ্দিন বাবরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মাওলানা তফসিরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি হাজি মোহাম্মদ মহসিন চৌধুরী। সংগঠনের আয় ব্যয় ও সংগঠনের ফান্ড ঘোষণা এবং বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন বেলাল। সর্বশেষে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সমাপনী ও সংগঠনের ভবিষ্যতের পরিকল্পনা ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি ফসিউল আলম ফয়সাল। আগামীতে যাতে আমরা আরো যত সুন্দর এবং সুচারুভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি আপনাদের সহযোগিতার মাধ্যমে, আপনারা সেই সহযোগিতার হাতকে প্রসারিত করে আমাদের এই কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দর্শক, আপনারা দেখছিলেন এডেন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে এ পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথেই থাকুন। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশ ছাত্রলীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ গিরিশ শাখা। অনুষ্ঠানে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের হাতে কলম তুলে দেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন গ্রিস ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুমিন খান। ছাত্রলীগ নেতা কামরুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বন ও পরিবেশ মন্ত্রী আলহাজ শাহাবুদ্দিন এমপি। টেলিবার্তায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজাউয়ানুল হক চৌধুরী শোভন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রিস আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক হাওলাদার, আওয়ামী লীগ সিনিয়র নেতা ও ফরিদপুর ফেডারেশনের সভাপতি আবিদ আমজালা। সেই হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান
বক্তব্য রাখেন বাংলা গ্রিক এডুকেশনের সভাপতি দাদন মিয়া, আলমগীর হোসেন, গিরিশ যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান, ছাত্রলীগ নেতা নাইমুর রহমান অনিক ও আবু সিদ্দিক সহ অনেকে। এতে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সকল নেতা কর্মীরা একত্রে কেক কাটেন এবং মনুগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সিন চুন খোয়াইলা শুনে মনে হচ্ছে উল্টো পাল্টা কথা বলা শুরু করে দিয়েছি, তাই না? মানে হলো আপনাকে বসন্ত উৎসবের শুভেচ্ছা। না, এখন বসন্ত না, শরৎকাল। তারপরও এই শরতেই চীনের বসন্ত উৎসব গত সপ্তাহে চলে গেল। চীনের চন্দ্রপঞ্জিকার মতে প্রথম দিনই হচ্ছে বসন্ত উৎসবের সবচেয়ে বড় প্রধান দিন। বসন্ত উৎসব হচ্ছে চীনাদের সবচেয়ে বড় উৎসব। শুধু বড় উৎসবই না, এই উৎসবকে সবচেয়ে দীর্ঘ বলা চলে। প্রায় 3 সপ্তাহ ধরে চলে বসন্ত উৎসব। চীনাদের জীবন চেতনায় এই উৎসব আর এর অবদানে তীব্র আবেগ জড়িত। পুরনো বছরের শেষ দিন আর নতুন বছরের প্রথম দিন হল উৎসবের গুরুত্বপূর্ণ দুটি দিন। চীনাদের এই উৎসব বেশ পুরনো, প্রায় 4000 বছরেরও বেশি সময় ধরে পালিত হয়ে আসছে বসন্ত উৎসব। তবে আগে এর নাম বসন্ত উৎসব ছিল না এর নির্ধারিত তারিখ। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় খ্রিস্টপূর্ব 2100 সালের দিকে এই উৎসবের নাম ছিল সুই উৎসব। সৌরজগতে বৃহস্পতি একবার প্রদক্ষিণে যে সময় লাগত তাকে বলা হতো এক সুই। খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে চীনারা এই উৎসবের নাম দেন নিয়েন। নিয়েন শব্দের অর্থ সুফসল। আর বসন্ত উৎসব উদযাপন করাকে চীন ভাষায় বলে কৌ নিয়ন। এবার নতুন রেকর্ড গড়েছে চীনের বসন্ত উৎসব নিয়ে নির্মিত গালা অনুষ্ঠান। জনপ্রিয় এই উৎসবের আগের রাতে দেশটির 239টি টিভি চ্যানেলে একযোগে এই অনুষ্ঠান সম্প্রচার করে। তাছাড়া 218টি বিদেশি সহযোগীর মাধ্যমে এই অনুষ্ঠান প্রচারিত হয় 162টি দেশ ও অঞ্চলে। চলতি বছরের বসন্ত উৎসবের গালা অনুষ্ঠান নিয়ে 97% মানুষ সন্তুষ্টি প্রকাশ করেন। ফলে এবারের অনুষ্ঠানটি সাম্প্রতিক বছরগুলোতে দর্শকদের সবচেয়ে পছন্দের গালা অনুষ্ঠানের অন্যতম একটিতে পরিণত হয়েছে। আরেকটি জনপ্রিয় উৎসব অনুষ্ঠিত হয়েছে লণ্ঠন উৎসব। প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে চলে আসা সিয়ান সিটি ওয়াল লণ্ঠন কার্নিভাল নামের উৎসবটি এই প্রদেশের একটি সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে। স্প্রিং ফেস্টিভ্যাল হিসেবে এর দৃশ্য উপভোগ করতে শহরটিতে ভিড় জমায় অসংখ্য মানুষ। দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি গ্রিসের অ্যাথেন্সের অবস্থিত একটি বাংলা স্কুলের কার্যক্রম, যেখানে বাংলা স্কুলের ছোট ছোট সোনামেনীরা এখানে বাংলাদেশের কৃষ্টি কালচার, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের লাল সবুজের পতাকা, শহীদ মিনার সহ নানান বিষয়গুলো জানতে পারছে, বুঝতে পারছে। দর্শক, আমরা সেই বাচ্চাদের সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। পাশ্চাত্যের দেশে বংশোদ্ভূত বাংলাদেশি নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গত 2018 সালের জানুয়ারিতে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের বাংলাদেশের অধ্যাশিত এলাকা কাতোপাতিসিয়ায় বাংলা গ্রিক শিক্ষা কেন্দ্র নামে এই বাংলা স্কুলটি 12 জন ব্যবসায়ীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা এবং স্বদেশীয় সংস্কৃতি প্রবাসী শিশুদেরকে শিক্ষা প্রদানের জন্যই আমাদের এই প্রয়াস, বললেন বাংলা গ্রিক শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি দাদন মিরিঠা। বাংলাদেশকে যত ভুলে না যায়, আমাদের লাল সবুজের পতাকা আছে, আমাদের স্বাধীনতা আছে, আমাদের মুক্তিযোদ্ধা আছে, মাতৃভাষা আছে, ওদের মধ্যে এইগুলো ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা ব্যবসায়ী মিলে আমরা এই স্কুলটাকে প্রতিষ্ঠা করি।
প্রবাসে থাকলেও যেন আমাদের প্রজন্ম বাংলাদেশকে ভুলে না যায়, সেটাই আমাদের প্রচেষ্টা, বললেন সাধারণ সম্পাদক নুরুল আমিন দেওয়ান এবং সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম শেখ। আমাদের বাচ্চারা যেন ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে, বাংলাদেশকে যেন বুকে লালন করে রাখতে পারে। স্কুলটি প্রাইমারি স্কুল হিসেবে চালু হলেও মাধ্যমিক হিসেবে চালু করার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষালয়ের প্রধান শিক্ষিকা মানসুরা আক্তার। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, আপনারা পেছনে দেখতে পাচ্ছেন লাল সবুজের পতাকা, যেটা আমাদের মনের ভিতরে রয়েছে, ওদের মনের ভিতর থেকে শিখতে পারছে যে বাংলা আমাদের কতটা আপন। প্রতিদিন আমাদের যে অ্যাসেম্বলিটা হয় সেখানে আমরা জাতীয় সঙ্গীত এবং কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু করি। প্রাইমারি পর্যায়ে চালু হলো, আমরা ভবিষ্যতে যাতে এটি মাধ্যমিক পর্যায়ে উন্নীত করতে পারি সে ব্যাপারে আপনাদের সবাইকে সহযোগিতা কামনা করছি। গিরিশ দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটি ও ব্যবসায়ী মহল সহ রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সমিতি এবং বাংলাদেশী প্রবাসীরা প্রতিষ্ঠানটির পাশে থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেন এবং উৎসাহ যোগান। সবকিছু প্রকাশ করতে পারি আমরা, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েরা আমাদের বাংলাদেশের কালচারকে ভুলে না যায়। জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যেন গিরিবাংলা স্কুলকে অনুমোদন দেওয়া হয়। এতে অভিভাবকদের সম্পৃক্ততাও অনস্বীকার্য। বাংলাদেশকে যাতে ভালোবাসে, বাংলাদেশকে যাতে হৃদয়ে লালন করে, এই উদ্দেশ্যে আমাদের এই শুভযাত্রা। বিদেশের মাটিতে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রীষ্ম প্রবাসীরা। প্রবাসী বাচ্চাদেরকে শিক্ষা দান করতে পেরে আমরা গর্বিত বোধ করছি। শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সহ বাংলাদেশের জাতীয় দিবসগুলোর সাথেও হচ্ছে সম্পৃক্ত। ভালো শিখতে পারছি, বাংলাদেশের ইতিহাস জানতে পারছি, শহীদ মিনারকে চিনেছি। আমি বিজয় দিবস, স্বাধীনতা দিবস এগুলো আমি জানতাম না, এখন আমি জানি। স্কুলে এসে আমি সব শিখতে পারছি। গ্রিক ভাষার পাশাপাশি বিদেশের মাটিতেও বাংলা ভাষাকে জানতে পেরে অনেক খুশি কোমলমতি শিক্ষার্থীরা। বাংলা গ্রিক এডুকেশন সেন্টারে এসে আমি আমার নিজের দেশের ব্যাপারে আরো ভালোভাবে শিখতে পারছি, কালচারের ব্যাপারে আমি আরো ভালোভাবে জানতে পারছি, এই জন্যে আমি অনেক খুশি। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে রয়েছে কয়েক শত শিক্ষার্থী। আমি বাংলা স্কুলে এসে লাল সবুজের পতাকা চিনেছি, এখানে অনেক ভালো মনে করায়। আমরা বাংলা স্কুল থেকে মিনারে ফুল দিতে যাই, নিজের পাশাপাশি অন্যদেরকেও বাংলা শিক্ষার জন্য আহ্বান জানান প্রবাসী শিক্ষার্থীরা। এখানে বাংলা ভাষার সাথে বিভিন্ন ভাষা শিখতে পারছি, যদি তারা এই স্কুলে পড়ে আমার মতো বাংলা শিখতে পারবে। স্কুলটিকে এগিয়ে নিতে স্থানীয় প্রবাসীদের সহ বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা। এমনি করে বাংলা গ্রিক শিক্ষা কেন্দ্রের মতো সারা বিশ্বের প্রবাসীরা গড়ে তুলবে প্রত্যেকটি দেশেই এক একটি করে বাংলা স্কুল, যেখানে সব প্রেক্ষণার বাংলাদেশের লাল সবুজের পতাকা তৎপর করে উড়ে বেড়াবে নতুন প্রজন্মের হাত ধরে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছিল এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্যে। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান কেমন লাগে তা জানিয়ে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন নম্বর 01704777777। এছাড়া আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস probashebanglarmukh@gmail.com। আর হ্যাঁ, এই মুহূর্তে যারা অনুষ্ঠানটি দেখতে মিস করেছেন তারা ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন, youtube.com/probashebanglarmukh। আজকের মতো আমি অ্যানি খান বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী সপ্তাহে আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।